ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের একটি এক্সএমএল ফাইল লাগবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর এক্সএমএল ফাইলটিকে ট্যাপ করে ধরে অথবা যেভাবে শেয়ার করেন জাস্ট এলাইট মোশন অ্যাপের সঙ্গে সিলেক্ট করে দেবেন। দিলে কিন্তু এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অ্যাপের সঙ্গে ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, এখানে প্রজেক্টটি দেখতে পারবো, প্রজেক্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে যে লেয়ারটি দেখতে পাবো, মূলত এই লেয়ারে ফটোস অ্যাড করতে হবে। যেমন লেয়ারে ক্লিক করে এখান থেকে একটি ফটো অ্যাড করে নেবো। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস অনুসার দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এর পাশাপাশি এই লেয়ারে অ্যাড হয়ে গেলে আমরা পরবর্তী রাইট সাইডে চলে যাবো। রাইট সাইডের যে লেয়ারগুলো, মূলত এই লেয়ারগুলোতে এখান থেকে যে লেয়ারগুলো রাইট সাইড, এগুলো ফিল আপ করতে হবে। সেকেন্ড একটি ফটো চুজ করতে হবে, লেয়ারে ক্লিক করে ওকে, এবং কালার অ্যান্ড ফিল, তারপর মিরর অ্যান্ড ফাউন্ড। এরপর সেকেন্ড একটি ফটো সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা প্লাস এগুলো, তো সেম ওয়েতে আমাদের প্রত্যেকটা ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো এগুলো কিন্তু অ্যাড করা খুবই ইজি। আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিও যেই কমেন্ট বক্স, মূলত এখানে কিন্তু রিকোয়েস্ট ভিডিও আর যেই নামে আর কি মূলত যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের দেখেন ফটোসগুলো কিন্তু অ্যাড করে নিতেছি, যেটা খুবই ইজি হয়েছে। তো এখানে আমি স্কিপ করতেছি না, যেহেতু সব খুবই শর্টকাট। এখান থেকে আমরা জাস্ট লাস্ট লেয়ারটিকেও অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করা হয়ে গেলে আমাদের এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো মিউজিকটি অ্যাড করার জন্য আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এখানে প্লাস সেকেন্ড, তারপর মিডিয়া থেকে আমরা একটি মিউজিক ভিডিও সিলেক্ট করবো, যেটা অডিওটাকে আলাদা করে নিতে হবে। যেমন লেয়ারে ক্লিক করে থিওরিট আইকন, দেন হচ্ছে এক্সট্রাক্ট অডিও। অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ারটা আমরা ডিলিট করে দেবো। ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশন, এরপর আমরা চাইলে ভিডিওটিকে প্লে করে দেখতে পারি। তো ভিডিওটি কমপ্লিট হলে এখান থেকে এক্সপোর্ট অপশন এবং এক্সপোর্ট ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।